ত্রিপুরার বাইরে যারা রয়েছেন তাদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে ত্রিপুরার বিজেপি সরকার নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না। বাইরে যারা রয়েছেন তারা রাজ্যে ফিরতে চাইলে ত্রিপুরার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে। কন্ট্রোল রুম থেকে ওই রাজ্যের ডিসির সঙ্গে কথা বলবে, ডিসিকে বলা হবে বাস দেবার জন্য ভাড়া মেটাতে হবে যারা আসতে চাইছেন তাদেরকেই। রাজ্য সরকার শুধু তাদের পাস দেবার কাজ করবে, জানিয়েছেন ত্রিপুরা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোজা কথায়, রাজ্যের বাইরে যে 30,000 মানুষ আটকে রয়েছেন তাদের ফিরতে গেলে নিজ উদ্যোগেই ফিরতে হবে। রাজ্য সরকার কোনো ধরনের সাহায্য করতে পারবে না, সরকার হাত উঠিয়ে নিচ্ছে। ত্রিপুরার অনেক স্টুডেন্ট বাইরে আটকে রয়েছেন, তারা ফিরতে চাইছেন, বিশেষ করে রাজস্থানের কোটায় রয়েছেন বেশ কিছু ছাত্র। তাদের যদি রাজ্য সরকার টাকা দিয়ে আনে তাহলে অন্য রাজ্যে যারা আটকে রয়েছেন তাদের নিয়েও প্রশ্ন উঠবে। ত্রিপুরার প্রায় 30,000 মানুষ রাজ্যের বাইরে লকডাউনের কারণে আটকে রয়েছেন, সরকার কত গাড়ির ব্যবস্থা করবে? প্রশ্ন তুলেছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া এক জায়গায় আটকে থাকাদের জন্য সরকার টাকা খরচ করলে অন্য জায়গাতে যারা রয়েছেন তাদের নিয়েও প্রশ্ন উঠতে পারে। যারা যেখানে আসতে চায়, যারা আটকে গেছে, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে হবে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলে কন্ট্রোল রুম থেকে কনসার্নিং ডিসি অফ দ্যাট স্টেট তাকে বলবো পাস দিয়ে দেওয়ার জন্য, তার নিজস্ব অ্যারেঞ্জমেন্টে তার করবে। কালকে যেমন 167 জন এসছে এবং তাদের কিভাবে সিস্টেম, কিভাবে হোম কোয়ারেন্টাইন, কিভাবে ফিজিলেশন কোয়ার্টার, নেক্সট যখন আসবে উনি সেক্রেটারি হেলথ ওনার থেকে জানবেন, খুব সুন্দর সিস্টেম আমরা করছি। কালকে 167 জন এসেছে, তো বাইরের যারা আসতে চায় এখন থেকে আসার কোনো প্রবলেম নেই। যদি যেমন আজকে আমাদের অ্যাসেম্বলি স্টাফ মণিগুপ্ত বা এই ধরনের কিছু নাম বলছি যে ইউ টক টু দি ডিসি, শিক্ষিত লোক ডিসির সাথে কথা বলবো, আরো যারা আছে, এবং যদি অসুবিধা হয় আমাদের এখানে যোগাযোগ করবে। আমরা যদি তাদের ল্যাঙ্গুয়েজ গ্যাপ থাকে আমার সাথে যোগাযোগ করলে চলবে, আই উইল টেক আপ দি ম্যাটার ইন দি কন্ট্রোল রুম সো দ্যাট দে ক্যান গেট পাস। গাড়ির ব্যবস্থা উনি করবে, আমরা আমরা সহযোগিতার কাজটা করে দেব। এবার যেরকম কোটার ক্ষেত্রেও আমরা শুধুমাত্র কোটা তাদেরকেই প্রশ্ন, তাহলে বোঝা গেল কোটার শুধু আনবো, ওয়াই নট পুনে? ভেরি ক্রুশিয়াল কোশ্চেন অলরেডি অ্যারাইজেস, গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল, গভর্নমেন্ট তো শুধু নট এ পার্টিকুলার পার্সন বা পার্টিকুলার কনসার্ন, সারা ভারতবর্ষে না হলেও 30,000 ত্রিপুরার লোক রয়েছে, তো সরকার কত গাড়ি পাঠাবে? সরকার কত গাড়ি পাঠাবে? যাই হোক, কোটারটা হলো গাড়ি তারা ব্যবস্থা করেছে, ওর এই যে আসাম টাসাম তারা এনেছে। এখন কোথায় কোটাতে কারা আটকেছে? ওয়েস্ট বেঙ্গল, বিহার, পাশাপাশি রাজ্যগুলি নিয়ে এসছে, দূরের মধ্যে শুধু আসামে নিচ্ছে, আসামের কিছু লোক এখনো রয়ে গেছে। এখন যারা আসতে চায় তারা সিকিউরিটি চায়, খুব ক্রুশিয়াল। আমি শুধুমাত্র একটার জন্য সিকিউরিটি দেব, তারপরেও অর্থাৎ তারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে, এরা সলভেন্ট নাকি আমি সব কিছু বলতে যাব না। কোটাতে যারা পড়তে যায় তারা ধনী গরিব আমি সব জানো না, তো পার্টিকুলার জায়গার জন্য যদি আমি গাড়ি অ্যারেঞ্জমেন্ট করি বা প্লেন অ্যারেঞ্জমেন্ট করি তাহলে সব জায়গার জন্য বসতে হবে। এবং আমাদের টিপসের বহু ট্রেনিং, কলকাতা আটকে গেছে টিপসের ছেলেমেয়েরা, আমাদের রাজ্যের আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের অনেক ছেলেমেয়ে আছে, ওবিসির আছে, এসসির আছে, এসটির আছে, যারা বাইরে পড়ছে বিএড টিএড অনেকে আটকে গেছে, যারা চলে এসছে এসছে, তাহলে সবাই জন্য তো প্রশ্ন উঠবে। সেই জন্য তবুও যেহেতু বারবার পার্শ্ব করছে, একটু আগে ফাইল প্রসেস হয়েছে, অন্তত রাজস্থান আমরা আমাদের চিফ সেক্রেটারি রাজস্থান গভর্নমেন্টের সাথে কথা বলেছে, রাজস্থান ডিজিপির সাথে কথা বলেছে, রাজস্থান ডিজিপি বলছে আমরা এরকমভাবে আমরা এই আমরা এরকমভাবে সিকিউরিটি দিতে পারবো না, কারণ সব জায়গায় কিন্তু আমরা পাসের ব্যবস্থা আমরা করে দেবো, সিকিউরিটি ব্যবস্থা। হ্যাঁ, প্রাইভেট সিকিউরিটি আপনারা নিতে পারেন,
সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে পয়সা দিতে হবে। এই পয়সা দেওয়ার কথাটাই চিফ মিনিস্টারের কাছে আমি ফাইল গেছে, এই ভিজা প্রুভ, খুব বেশি টাকা লাগবে কিনা আমি জানি না, কিন্তু ক্যাবিনেট মিটিং এই চিফ মিনিস্টার ডাইরেক্ট হোম মিনিস্টারের সাথে কথা বলেছে দুটো বিষয়ের জন্য। একটা, এই যে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদের জন্য পয়েন্ট টু পয়েন্ট ট্রেন চালু করা যায় কিনা, কোন দিন এয়ার আসবে ঠিক না, কিন্তু এয়ারের কিন্তু কোন রকম প্রাইভেট গাড়ি চলা শুরু করবে মনে হয়, এখন পর্যন্ত কমার্শিয়াল সার্ভিস চলবে না, প্রাইভেট গাড়ি চলতে পারে, তাও ওয়ান ওয়ান সামনে ওয়ান ওয়ান, কিন্তু কমার্শিয়াল সার্ভিস চলবে কিনা ডাউট আছে, আমি নট শিওর। সেজন্য চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে ক্যাবিনেট মিটিংয়ে বসে, সেখানে কথা বলেছে দুটো জিনিসের জন্য, যে তার কাটার বাইরে যে এখন যে আপনারা জানেন যারা গ্রামের থেকে এসছেন শহরের মানুষের নাও বুঝতে পারেন, যে এখন কিন্তু ফাল্গুন মাসে অলরেডি পৌষ মাঘে কিন্তু ধান পেকে যায়, তো এখন কিন্তু অনেক পিছনে চলে গেছে, ধান এখানে পেকে রয়েছে এবং এটা কিন্তু খুব নষ্ট হয়ে যেতে পারে, বা বহির দেশে তারা কেটেও নিয়ে যেতে পারে, এবং অন্তত ছদিনের জন্য রিল্যাক্স করা যায় কিনা এটা চিফ মিনিস্টার ডাইরেক্ট কথা বলেছে হোম মিনিস্ট্রিতে, আশা করি একটা কিছু গ্রিন সিগন্যাল পেলেও পেতে পারে। প্লাস এই যে বহির যে বিভিন্ন জায়গা আটকে রয়েছে সেখানে পয়েন্ট টু পয়েন্ট ধরুন দিল্লি থেকে ডাইরেক্ট আগরতলা, সেক্ষেত্রে রাজস্থানের তারাও অন্য জায়গার তারাও সব দিল্লি চলে যেতে পারবে সেখান থেকে বাস্তব, তো এই বিষয়গুলি রয়েছে, তো এরকমভাবে চিন্তা করছে এবং আমরা রাজ্য সরকার দিল্লির সাথে এরকমভাবে তো পার্টিকুলার একটা তবুও ফাইল একটা মুভ হয়েছে, এবং সিকিউরিটি যদি ঠিক আছে, কিন্তু একবার যখন আপনি কারোর জন্য সিকিউরিটি দিয়ে দেবেন তাহলে প্রশ্ন কিন্তু এই সব জায়গায় উঠবে, হতে পারে যাদের পার্সুয়েন্স বেশি তাদেরই দিলাম অন্যদের নয়, এই প্রশ্নটি উঠবে, যে কালকে 167 জন এসেছে সব কিন্তু নিজস্ব চেষ্টা এসেছে, আমরা শুধু হেল্প করে দিয়েছি শুধু পাশের জন্য, এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার, আমরা হেল্প করব, আমাদের ফোন করলে আমরা রিপ্লাই দেই যেখান থেকে হোক, আপনারা বললে যদি তাদের কোনো অসুবিধা হয় আমরা এখান থেকে কোথায় অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা ডিসি লোক দিয়ে তারা পাশের ব্যবস্থা করতে হবে, গাড়ির ব্যবস্থা নিচে করতে হবে, এই কত যেহেতু কমার্শিয়াল এখনো সার্ভিস চলে নেই, তো কবে চলবে এটা জানি না, এই জিনিসগুলি ক্যাবিনেটে আলোচনা হচ্ছে সেজন্য আপনি বলছেন বলে এটা বলে রাখলাম। ওকে, Pure Report, Channel Dinrat.